সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে যে জনৈক ব্যক্তি মাদ্রাসা শিক্ষা বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং তিনি প্রশ্ন রেখে বলছেন মাদ্রাসা থেকে প্রশ্নকে বের করে কয়েকজন মিলে নাকি একটা মাদ্রাসাই প্রতিষ্ঠা করে তাদের নাকি এই দেশে আর কোনো অবদান নাই আপনি কি বলবেন দেখুন ওলামায়ে কেরাম এদেশে মাদ্রাসা প্রতিষ্ঠা করে এদেশে সৎ নেককার আল্লাহ ভীরু এবং মানুষের মতো মানুষ গড়ার কাজটা তারা আঞ্জাম দেন এই কাজটা যদি ওলামায়ে কেরাম আঞ্জাম না দিতেন তাহলে আমাদের মতো এরকম দেশে যে দেশে অনেক কিছুর অভাব অনটন আছে মানুষের মাথা মানুষ খাইতো এখনো পর্যন্ত যতটুকু অপরাধ নিয়ন্ত্রণে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতটুকু অবদান আছে এর পাশাপাশি ওলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য এই দেশ থেকে যৌতুককে বিদায় দেওয়ার জন্য সবচেয়ে বেশি অবদান বলতে গেলে শতকরা 90% অবদানই কিন্তু আলেমদের প্রতিটি মসজিদের মিম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে যৌতুক বিরোধী বক্তব্য আজ নয় আমরা ছেলেবেলা থেকে শুনে আসছি এর মাধ্যমে এই দেশটি কুসংস্কার মুক্ত হয়েছে এরকম আরো বহু বড় বড় কুসংস্কার সমাজ থেকে বিদায় দিয়ে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার কাজ ওলামায়ে কেরাম আঞ্জাম দিয়েছেন যে সমস্ত ইতিম ছাত্ররা এদেশের হাজার হাজার মাদ্রাসায় পড়াশোনা করে এই ইতিম ছাত্রগুলোকে যদি ওলামায়ে কেরাম তত্ত্বাবধান না করতেন তাহলে যে সমস্ত ছেলেরা রাস্তায় অথবা আপনার কোন বস্তিতে মা বাপের শাসনবিহীন অবস্থা বেড়ে ওঠে এদের অনেকে সিসকে সন্ত্রাসী হয়ে যায় অনেকে চুরি চেষ্টামি এবং অনেকে আপনার চিন্তাইকারী ইত্যাদি সন্ত্রাস খুনের দিকে পর্যন্ত অনেকে চলে যায় এই শত শত হাজার হাজার নয় বরং লাখো এতিমকে মাদ্রাসাগুলো যদি লালন পালন না করত তাহলে এই দেশে সন্ত্রাসের স্বর্গরাজ্য তো কায়েম হতো বরং সেই সন্তানগুলো দেশের সবচাইতে ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ যারা কখনো মাদকের কারবার করে না যারা যৌতুক খায় না যারা মানুষ খুন করে না যারা ধর্ষণ করে না যারা ইফটিজিং করে না যারা সমাজে দুর্নীতি করে না যারা অন্য সমস্ত দাগি দাগি অপরাধগুলো করে না সেই রকম সোনালী মানুষগুলো তৈরি হয় মাদ্রাসাগুলো থেকে দেশে যদি কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার নাও থাকে তারপরও মানুষ সব মরে সাফ হয়ে যাবে এমন না হয়তো নাগরিক সুবিধা থেকে মানুষ বঞ্চিত হবে একসময় যখন এত ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল না তখন পৃথিবীতে মানুষ ছিল কিন্তু মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে মনুষ্যত্ব যদি হারিয়ে যায় মানুষ যদি পশুর মতো হয়ে যায় তাহলে সেই সমাজ কখনো বাসযোগ্য সমাজ হতে পারে না ওলামায়ে কেরামের অবদান যারা চোখে দেখেন না আমরা তাদেরকে বলতে চাই আপনারা আমরা স্কুল কলেজকে কখনো প্রতিপক্ষ মনে করি না স্কুল কলেজও আমাদের মাদ্রাসাও আমাদের কিন্তু এই টাইপের মানুষগুলো যারা বিভক্ত করতে চায় দেশের মানুষকে আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই যে আপনার মতো মানুষরা স্কুল কলেজে পড়েছেন কেন সরকারি একটা চেয়ার দখল করার জন্য সরকারি একটা পদ দখল করার জন্য যাতে করে ওইটাতে দখল করে আপনি এই দেশকে শোষণ করতে পারেন মানুষকে শোষণ করতে পারেন দুর্নীতি করতে পারেন টিন চুরি আর গম চুরি করতে পারেন ডাকাতি করতে পারেন আত্মসাৎ করতে পারেন দুর্নীতি করতে পারেন এই দেশে যতটুকু উন্নতি না হয়েছে ততটুকু আপনাদের দুর্নীতির কারণে হয়েছে হুজুরদের কারণে না অতএব ওলামায়ে কেরামের ব্যাপারে যারা বিষোদগার করে মাদ্রাসার ব্যাপারে যারা বিষোদগার করে এরা মূলত জানে যে এদের যত অপকর্ম আছে এগুলোর জন্য সবচেয়ে বড় বাধা হলো এদেশে আলেমরা এই জন্য তারা ওলামাদের না খোঁচাইলে তাদের পেটের ভাত হজম এই যে মানুষগুলো যারা বিষোদগার করে আলেমদের বিরুদ্ধে এরা কয় টাকা মাদ্রাসা জীবনে দিছে তার বাপের টাকা দেখেন কোনোদিন মাদ্রাসা লাগে নাই কিন্তু খোঁচাখুচিতে এরা উস্তাদ এরা বেশিরভাগ হলো এই দেশে বসবাস করলো তারা বিভিন্ন দেশের অমুসলিম দেশের ক্রীড়ানক তাদের দালাল তাদের টাকা খেয়ে তারা এই কাজগুলো করে এরা আমাদেরকে দেশপ্রেমের সবক দেয় কিন্তু এদের ছেলে মেয়েগুলো বেশিরভাগ দেখবেন যে বিদেশে এস্টাবলিশ করে সেখানে ঘরবাড়ি করে সেখানেই থাকে এরা এদেশে এসে টেলিভিশনে বিভিন্ন জায়গায় এসে আমাদেরকে নতুন নতুন করে সবক দেয় আলেমদের চাইতে দেশের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ আর এই সমাজে অন্য পেশার অনেকের মধ্যে আছে কিন্তু পরিমাণে অনেক কম অতএব ওলামায়ে কেরাম এদেশের বোঝা নয় তারা এদেশের সম্পদ তারা এদেশের কি সম্পদ ওলামাদের মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন।